গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। সাত সকালে ব্লগ স্টার্ট করে দিয়েছি, ইভেন আমি এখনো ব্রাশ করিনি বাট ব্রেকফাস্ট হয়ে গেছে। হ্যাঁ, কেন বলো তো, আমি অত সকালে উঠে না, মানে কি করব, 7:30 পৌনে 8টার দিকে উঠেছি, তো উঠে আগে ব্রাশ করব, নাকি খাবার বানাবো, নাকি সৌরভকে অফিসে খাবার দেবো, না নিজে খাবো। এবার নিজেরই তাড়াতাড়ি কিছু না খাই তাহলে হয়ে যাবে গ্যাস, আর সারাদিন হয়ে যাবে অস্বস্তি, মাথা ঘোরা, ভাল লাগবে না। আর এবার রোদ্দুর তো এসছে বাইরে, ঝলমলে সুন্দর সোনালি রোদ্দুর, তো এই রোদ্দুরে আমার যাবতীয় যা, এই যে কম্বল টম্বল প্রত্যেক দিন রোদ্দুরে দিই, লোকে দেখে হয়তো আমাকে ভাবলি হয় কি পাগল, প্রত্যেক দিন দেয়, তো আমার ভালো লাগে, একটা ফ্রেশ ফ্রেশ একটা ফিল হয়। বালিশগুলো দেবো, ইভেন আমার লেবুর খোসা, এগুলো তো দিতেই হবে না, ভালো স্ক্রাব বানাতে হবে। স্বাদ করে এনেছিলাম, এই যে তোমার হচ্ছে কি যেন নিউট্রি চয়েস, কি ফালতু খেতে, ভেবেছিলাম যে একদম সুগার ফুগার খাবো না, এমনিতে খাই না, বাট বিস্কুটটাও খাওয়া যায়, কি বাজে খেতে বিস্কুটটা, হেলদি জিনিস সবসময় কেন বাজে হয় আমাকে বলতে পারো? এটা না বলে আমরা এটাও বলতে পারি, আনহেলদি জিনিস সবসময় কেন টেস্টি হয়, দ্যাটস আ কোয়েশ্চেন। অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে আমার তো এখানে এখন কেউ নেই, কারণ সৌরভের বাবা মাও চলে গেছে, প্লাস আমার বাবা মাও নেই, আমি বাবুই, আর সৌরভ তো সারাদিন অফিসেই থাকছে, তো এত কিছুর পরেও মানে এই অলমোস্ট 6 মাস তো হতেই চললো আমার, এই মাসের অলমোস্ট এন্ডে, তো একা একা কী করে এত ম্যানেজ করি। হ্যাঁ, আমার বাসন মাজা আর ঘর ঝাড় দেওয়ার জন্য একটা মাসি আসে, আর সেই সবগুলো কিছু করে, খুব ভালো মানুষ, এইটুকু হেল্প হয় আমার। বাট রান্নাবান্না, বাউয়ের ক্লাস, দুটো ইউটিউব চ্যানেল, একটা চ্যানেলের এডিট করা, ঘর গোছানো, কত কাজ থাকে না, প্লাস কাটিং স্টিচিংও থাকে পেন্টিংয়ের চ্যানেলে, তো এত কিছু কী করে ম্যানেজ করি। তো সবথেকে বড় কথা, শরীর তো সবসময় ভালো যায় না, এটা হয়ই, আর এটাও ভালো যে আমার বমি টমি হয় না, মাথা ঘোরা হয় খুব বিশাল, যে সারাদিন মাথা ঘুরে পড়ে থাকলাম সেরকম হয় না। আর আমি একটা জিনিস চেষ্টা করি, সেটা হচ্ছে একসঙ্গে দুটো কাজ করা, যেমন এই বাউইকে খাওয়াচ্ছিলাম, খেতে খেতে এই যে নিজেও খেয়ে নিই, এটা করি আমি, একসঙ্গে দুটো কাজ করলে আগে কাজ এগিয়ে যায় অনেক, সময় নষ্ট করি না, না করার চেষ্টা করি, মাঝে মাঝে তো ল্যাপকে কেনা পড়ে থাকে। তো গান পরে গাইবো, তার আগে আগের কাজ আগে করে নিই, এরকম হেনা গুলে রেখেছি, এতে আমি চায় লিকার দিয়েছি এক গাদা, ঠিক আছে, দিয়ে তো এবার হচ্ছে হেনাটা লাগাবো, কেননা বললাম না কালকে এখানে এরম করেছি, দেখি দুটো পাকা চুল, বাবা আমার দেখে তো মাথা খারাপ হয়ে গেছে, এখন থেকেই কেয়ার না করলে তারপরে হবে কি, আমাকে কালার লাগাতে হবে, মানে হেয়ার ডাই করতে হবে, তো আমি করতে চাই না বাবা, একবার আমি স্টার্ট করা মানে কন্টিনিউ করতেই থাকো, তো আগের কাজ আগে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, তো সময়ের কাজ সময় করলে অনেকটা টাইম পাওয়া যায়। তো আমি এই যে এখন বাজে তোমার 10:30, তো চুলে লাগিয়ে নেবো, নিয়ে ঘন্টা দেড়েক রেখে তারপর শ্যাম্পু করবো, না কালকে শ্যাম্পু করবো, ঠিক আছে, তাহলে লাগিয়ে নিই, আর বাকি রান্নাটা বাদ মে করেন গে, কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে। সৌরভের টি শার্ট পরে নিয়েছি, কেননা আমার নাইটিটা দাগ লেগে যাবে, আর তারপরে নাইটিটা না, তারপরে ওর উপর কিছু পরতে হতো, স্লিভলেস তো ঠান্ডাও লাগছিলো, তো এই দেখো খাটনি কাকে বলে, এই পিটপিটিয়ানিগুলোর জন্য আমার অনেকটা খাটনি বেড়ে যায়, সেটা হচ্ছে ঠিক করি ক্যামেরাটা, সেটা হচ্ছে এই যে একটু আয়রন না করে পরতে পারি না, এই যে কোচকানো ফোচকানো বাড়ির জামা, তাও বাবুই স্নান করতে গেছে, মানে জল নিয়ে খেলছে একটু, এবার স্নান করাবো, এবার বাবুইরটাও একটুখানি করে দিই, ভাল লাগে আর কি। তরকারি হচ্ছে পাঁচমিশালি সবজি, এই যে কুঁচো চিংড়ি ভেজে রাখা, একটুখানি টমেটো টক করবো, আর বাবুয়ের জন্য সামান্য একটুখানি ডাল, ব্যাস, আর রান্নাঘরে বেশিক্ষণ থাকলে অন্য কাজই করতে পারবো না। তো অনেকক্ষণ থেকে বলছিলাম না যে সময়ের কাজ সময় করতে হবে, তো সেটা হচ্ছে আমি কী করে সময়ের কাজ সময় করি, আমি আগে এটা সেট করি যে কোনটা আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, সবার আগে সেই কাজটাই করি। তোমরা যদি এইভাবে করো না, যেটা আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, দেখবে সময়ের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা তো হয়েই গেল, বাদ বাকিগুলো পড়ে থাকলে তোমার কোনো প্রবলেম হবে না, হ্যাঁ মানে পরে করলে অসুবিধা হবে না। এবার হচ্ছে ঘুমানোর পালা, এই দেখো আমার দুষ্টুটা, এই যে এই যে সোনা, সত্যি ঘুম পেয়ে গেছে, তার মধ্যে মা যদি বলে বাবা সুইচ অন দ্য লাইট আর একটুখানি কথা বলবে, তখন তো একটু রাগ হয়, একটু রাগ হয়ে গেছে, ঠিক আছে, তো চলো ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠে আবার কথা বলি। ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ, আজকে ঘুমাইনি অ্যাকচুয়ালি, আজকে তোমার করেছি কি শুয়ে শুয়ে ফোন এটা সেটা করতে করতে, মানে ঘুমালে রাত্রিবেলা আবার ঘুম আসে না, কি জ্বালা, তাও শুয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম 1.5 ঘন্টা,
ফোন থাকলে আর টাইম কোথা থেকে চলে যাবে, কেউ টেনই পাবে না। এই যে এখন হয় কি, আমার বিকেলবেলা উঠে মানে মানে এত খিদে পেয়ে যায়, মানে মনে হয় যে যা পাই সব খেয়ে নিই। এই দেখো বিকেলবেলা আমার খাওয়ার রুটিন, সমস্ত কিছু করলেও খাওয়া দাওয়া তো ঠিকঠাক করতে হবে না, কি বলো? একা একা থাকি, কখন মাথা ঘুরে টপকে যাব, মাথা ঘুরে পড়ে থাকবো, বাবুই ছোট, দেখার তো কেউ নেই, সৌরভ অফিসে যেটা ফোন করেও কাউকে ডাকবো সেটাও ইম্পসিবল না। তো তার জন্য এই দেখো খাওয়া দাওয়া ঠিক সময় করছি, এই যে লেমন জুস, গুড় আর সামান্য একটু বিট নুন, খুব সামান্য, আর একটা পুরো গোটা পাতিলেবু, ভিটামিন সি তো ভরপুর। আর এই যে এখানে হচ্ছে কমলালেবুর সিজন, বাট এখানে তো মিষ্টি না, টক টক। চলো ঠিক আছে, নেই মামার চেয়ে কানা মামাই ভালো, তোমরা ভালো ভালো কমলালেবু খাও। আর এই যে আপেলের খোসা ছাড়িয়ে খাই আমি, হ্যাঁ পাগলা যাকে বলে। দুপুরবেলা তোমার খাওয়ার পরপর বাবুইকে নিয়ে, খাওয়ার পরপর না সরি, স্নান করার পরপর বাবুইকে নিয়ে বসেছিলাম। ওই সব ম্যাচ ফ্যাচ করতে ভালোবাসে, কাউন্ট করে দাগ টানবে, ওয়ান ওয়ান, এই যে কোথায় একটা গোল ম্যাচ করবে, খুব ভালোবাসে। হাতের লেখা দেখো, কাগের ঠ্যাং বগের ঠ্যাং, ওরে বাবা রে, দেখো কবে যে ভালো হাতের লেখা হবে। আমার আবার একটু, আমি এসবে বললাম না, একটু পিটপিট একটু হাতের লেখা বেশ সুন্দর হবে, জানি ছোটো এখনো, হয়ে যাবে পরে, এতেই আমি খুশি আপাতত। শোন না, ঠিক টাইমে বাড়ি ফিরবি তো? হ্যাঁ, সিঙ্গারা খেতে ইচ্ছা করছে, কি করে বুঝলি? শোন না, বেশি খাবো না, দুটো খাবো, না বলছি তাই যে কমও আনিস না, কিন্তু আবার ভাবিস না যে আমি খেতে পারবো না, পেট টেট খারাপ, সেরকম না। সব বাইরে পড়ে গেল, ওই দেখ অফিস থেকে এসেছে, আবার সিঙ্গারা এনেছি। আমার এখন না ব্যাগ ফ্যাগ সব ভুলে গেছি, আগে যেমন সপ্তাহে একদিন খেতাম, ম্যাক্সিমাম দুদিন, পরশু দিন খেয়েছি না তার আগের দিন, তাহলে তিন চার দিন হয়েছে। তো এখন দেখো আবার বললাম, মানে খেতে ইচ্ছা করে, খুবই খেতে ইচ্ছা করে, আর শীতকাল বলে কথা। আমি বললাম একটা সোয়েটার পর, তারপরে না অতটাও ঠান্ডা না যে সোয়েটার পরার মতো, একটা ফুলাদা শার্ট পরেছে, মনে হচ্ছে না কোথাও একটা বেরো শার্ট ফার্ট পরেছে। তাহলে দেখো সন্ধ্যেবেলা স্ন্যাক্সটা কি দুর্দান্ত, আর তাহলে আমরা এবার খাই, আর তোমরা খুব মজা করো সন্ধ্যেবেলাগুলো, আর ভালো থেকো, দেখা করছি পরের ব্লগে, টাটা।